চিকেন সিক্সটি ফাইভ বানানোর জন্য সবার প্রথমে আমাদের চিকেনকে ম্যারিনেট করতে হবে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সবার প্রথমে রসুন বাটা আমি রসুন কুটে নিয়েছি আধা টি স্পুনের থেকে একটু বেশি আছে এর সঙ্গে সঙ্গে আমরা অ্যাড করবো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো নিজের স্বাদ মতো দিয়ে নেবেন এক টি স্পুন আদা গুঁড়ো মানে জিঞ্জার পাউডার এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি আমি এক টি স্পুনের থেকে একটু কম গরম মশলা আর এখানে লাগবে কসুরি মেথি যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি হাফ টি স্পুন নিয়ে নিচ্ছি কসুরি মেথি আপনি চাইলে কসুরি মেথি স্কিপও করতে পারেন এরকম করে হাতে ঘষে আমরা দিয়ে দেবো এর সঙ্গে সঙ্গে আমরা অ্যাড করব লবণ স্বাদ মতো হাফ স্পুনের থেকে বেশি আমি দিয়েছি মোটামুটি এক টি স্পুন বলতে পারেন এবার আমরা এর মধ্যে অ্যাড করব ভিনেগার ভিনেগারটা দিচ্ছি আমি এক টি স্পুন মতো এবার আমরা চিকেনকে খুব ভালো করে মিক্স করে নেব মানে এটাই আমাদের ম্যারিনেশন হচ্ছে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে ঢেকে রেখে দেব আমরা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এবার আমরা ঢেকে ছেড়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপরে আবার আমরা ফিরে আসছি দেখুন বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে আর আমাদের চিকেন ম্যারিনেট হয়ে একেবারে তৈরি হয়ে গেছে এর মধ্যে আমরা ভেঙে দেব একটা ডিম আর এর সঙ্গে আমাদের লাগবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমরা দেব এখানে তিন টেবিল স্পুন ভরে মানে উঁচু উঁচু করে তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেব চাইলে সামান্য কম বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এবার আমাদের খুব ভালো করে মিক্স করতে হবে এখানে আমাদের দিঘি মির্চ মানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দরকার ছিল কালারের জন্য কিন্তু আমার কাছে সেটা নেই আর নেই বলে আমি কালারের জন্য একটুখানি ফুড কালার ব্যবহার করব ফুড কালারটা স্কিপও করা যায় কোনো অসুবিধা নেই কালার এমন কোনো ব্যাপার না আর এমনিতেও সস দিয়ে যখন আমরা কোটিং করব তখন এমনিতেই কালার খুব সুন্দর চলে আসবে তো আমি একটুখানি এক পেঞ্চ মতো অরেঞ্জ ফুড কালার ইউজ করছি ভালো করে মিক্স করে নেব আর মিক্স করে নিয়ে আমরা চলে যাব ফ্রাই করতে এখন আর রেস্টে রাখার দরকার নেই এখন ডিরেক্ট আমরা ফ্রাই করবো দেখুন বন্ধুরা মিক্স হয়ে গেছে খুব ভালো করে এবার আমরা ফ্রাই করার জন্য তেল দিয়ে দেবো তেল গরম হতে দেবো তারপরে আমরা একে ফ্রাই করতে নিয়ে যাব এ দেখুন বন্ধুরা আমি তেল রেখেছি তেল গরম হয়ে গেছে এবার আমরা এক এক পিস করে চিকেন তেলের মধ্যে দিয়ে দেব হিট আমরা মিডিয়ামে রাখবো এই সময় হাই হিট একেবারেই রাখবো না আর লো হিটেও রাখব না মিডিয়াম হিট রাখবো আর চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দেবো একটু ফাঁকা ফাঁকা করে দেবো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় আর নিচের সাইডটা একটু শক্ত হয়ে গেলে তখন আমরা এটা সাইডটা চেঞ্জ করে দেব। এরকম করে আমরা ভেজে নেব মিডিয়াম হিটে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগে চিকেন পুরোপুরি কুক হতে আর এখানেই আমাদের পুরোপুরি কুক করে নিতে হবে পরে কিন্তু আর ভেতর পর্যন্ত সিদ্ধ করার মতো কোনো টাইম নেই তো এখানেই হানড্রেড পার্সেন্ট কুক হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে দশ মিনিটে পুরোপুরি কুক হয়ে যায় দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে আর চিকেন আমাদের পুরোপুরি ফ্রাই হয়ে গেছে এবার আমরা এগুলো তুলে নেব তেলটা ঝরিয়ে নিয়ে আমরা অন্য একটা প্লেটে নিয়ে নেব দেখুন বন্ধুরা আমি অন্য একটা প্লেটে নিয়ে নিলাম এরকম করে বাকি চিকেনের পিসগুলো আমরা এরকম করে ফ্রাই করে নেব দেখুন আমার দ্বিতীয় ব্যাচও তৈরি হয়ে গেছে এগুলোকেও আমরা তুলে নিচ্ছি আরও কিছু বাকি আছে সেগুলো আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব এই দেখুন বন্ধুরা আমার সমস্ত চিকেনগুলো এখানে তৈরি হয়ে গেছে ফ্রাই হয়ে এবার আমরা পরবর্তী প্রসেসটা করে নেব সেটা হচ্ছে কোটিং এবার এখান থেকে আমরা তেল কম করে নেব দেখুন আমি অনেকটা তেল নামিয়ে নিয়েছি আর একটুখানি তেল আছে এবার এখানে আমি দিয়ে দিলাম আট থেকে দশ কলির মতো রসুন ছোট ছোট করে কেটে রাখা রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব বেশি তেল রাখার দরকার নেই এখানে একেবারেই অল্প একটু তেল রাখলেই হবে আর রসুন এখানে দেখুন লাল হয়ে গেছে এর সঙ্গে দিচ্ছি আমি দুটো থেকে তিনটে শুকনো লাল লঙ্কা আর এখানে দেবো আমরা কিছু কারিপাতা কারিপাতা আট দশটা কারিপাতা দিয়ে দেবো আর এর সঙ্গে দেবো আমরা দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু কেটে নেওয়ার দরকার ছিল যাতে তেলের মধ্যে গিয়ে না ফাটে কিন্তু আমার মনে নেই তাই আমি একটুখানি ফাটিয়ে দিয়ে দিচ্ছি যাতে তেলের মধ্যে গিয়ে না ফোটে দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নেব শুকনো লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমরা এর মধ্যে সস অ্যাড করবো এখানে আমি দিচ্ছি রেড চিলি সস দেড় টেবিল চামচ মতো নেব আর এর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ চাইলে হট সসও দিতে পারেন এখানে তিন থেকে চার টেবিল চামচ মতো টমেটো কেচাপ আমি দিয়ে দিচ্ছি সসগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দেবো একেবারেই একটুখানি মানে এক টেবিল চামচ মতো যাতে সসটা পুড়ে না যায় এই জন্যই হিট এখন লো টু মিডিয়ামে আছে খুব বেশি হিট রাখা যাবে না এখানে তো সসের প্রসেস এখানে হয়ে গেছে এখানে লবণ অ্যাড করার দরকার নেই কারণ দুটো সসেই যথেষ্ট পরিমাণ লবণ আছে এই কারণে এখানে এক্সট্রা লবণের কোনো দরকার নেই এবার আমরা এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো যেগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে কোটিং করে নেব আর আমাদের হট অ্যান্ড স্পাইসি চিকেন সিক্সটি ফাইভ একেবারে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা সহজ প্রসেস খুবই সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায় এবার সবার শেষে আমাদের এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে ধনে পাতা ফ্রেশ ধনে পাতা আমি কিছু ধুয়ে কেটে রেখেছি সেগুলো এখানে দিয়ে দেব। নিজের পছন্দ অনুসারে এটা কম বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু বেশি অ্যাড করছি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আমাদের হট অ্যান্ড স্পাইসি চিকেন সিক্সটি খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে এবং খেতে এটা সুপার সুপার ডেলিশিয়াস চলুন এটাকে নামিয়ে নিই এবং গরম সার্ভ করে নিই দেখুন বন্ধুরা কতটা ডেলিশিয়াস দেখতে লাগছে খেতে এটা ভীষণ মজাদার হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি আপনি আমার এই রেসিপি ট্রাই করেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমি আপনাকে এক পিস চিকেন কেটে দেখাচ্ছি কি ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে কুক হয়ে গেছে দশ মিনিটে একেবারে সুন্দর পারফেক্টলি কুক হয়ে যায় কোনো টেনশনের ব্যাপার নেই এই দেখুন ভেতর পর্যন্ত হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে এবং ওপরের কোটিং দেখুন কতটা ভালো লাগছে চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই